হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ছুটি চলো সুব্রত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমাদের ডেস্টিনেশন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, ঝড়খালির লোকাল মার্কেট ও জেটিঘাট। আমাদের ঝড়খালিতে আসার মূল উদ্দেশ্য হলো সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গল কত সুন্দর এবং বাসন্তী নদীর উচ্ছলতার সঙ্গে ছোট ছোট খাড়িপথে সুন্দর সুন্দর নৌকো ভ্রমণের অভিজ্ঞতা। যারা সুন্দরবন ভ্রমণ করেছেন তারা হয়তো এই ভ্রমণের সাক্ষী হিসেবে এই ঝড়খালিতে অবশ্যই এসেছেন। সুন্দরবনের অভিজ্ঞতার একটা নিদর্শন আপনারা এখান থেকে পেতে পারেন। সুন্দরবনের ঝড়খালির বিখ্যাত সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার ও নোনা জলে কুমিরের জন্য, সেটা আপনারা এখানে আসলে চোখের সামনে দেখতে পারবেন এবং হিংসুর বাঘের গর্জন কপালভাগকে শুনতেও পারবেন। ঝড়খালির ছোট চিড়িয়াখানার সম্পূর্ণ ভিডিও আমাদের ভিডিওর মধ্যে থাকা আই বাটন লিখে থেকে দেখে নিতে পারবেন। তাহলে চলুন আমরা এগিয়ে যাই ঝড়খালি গাম পার্কে, ঝড়খালি জেটি এবং ম্যানগ্রোভ অরণ্য দেখতে। এদিকে হচ্ছে বাঘ উদ্ধার কেন্দ্র আর ফুল বিক্রি হচ্ছে, দেখুন কত করে, 100 535 540। প্রচুর খাবারের দোকান রয়েছে। এটা জেটি, এদিকে জেটি না, এদিকে জেটি, জেটি ঘাট। চলুন জেটি ঘাট একটু ঘুরে আসি। চলুন জেটি ঘাটের ডান দিক বাদিকে প্রচুর দোকান, একটু জেটি ঘাটটাও দেখে আসি। আপনারা আসবেন, খাবার দাবার সবকিছুই পাবেন, হোটেল আছে। আর পুরোটা শেডের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, ভাতের হোটেল ফোটেল সবই আছে। আর প্রচুর খেলার সামগ্রী রয়েছে, বাচ্চাদের নানা রকম খাবারের জিনিস। যাই হোক, গ্রাম বাংলার সৌন্দর্যটাই আলাদা। আর কেমন লাগে এখানে ঘুরে সে এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করব। আপনারা অবশ্যই সবাই আসুন। ডাব কিন্তু ঝুলছে, লম্বা লম্বা ঝুলিয়ে রেখেছে, মাছ ভেজে দিচ্ছে, মাছ ভাজা করে দিচ্ছে। সুন্দরবনের বাচ্চা বাঘ সামনেই কিন্তু দেখা যাচ্ছে, বড় বড় লঞ্চ স্টিপ। এই জেটি ঘাটে আসতে গেলে আপনাদের এই সুন্দর মার্কেটের ভিতর দিয়ে আসতে হবে। এখানে কিন্তু খাবারের সব ধরনের আইটেম আছে। একটা আস্তে 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 গন্ধ লাগছে, যাক ভালোই লাগছে বেশ। চারিদিকটা বেশ দারুণ ভিউ। ঝড়খালি ফেরি ঘাট, এটা বাঁশের সাঁকো। আর প্রচুর হনুমান রয়েছে, হনুমান কিন্তু, এ দেখ শোনা বাচ্চা হনুমান, দেখ ওই দেখ কত হনুমান, হনুমান কিন্তু প্রচুর রয়েছে। ওই দেখ হনু দেখেছিস, ওই দেখ সাবধান, ওই দেখ টানাহেঁচড়া করছে খাবার নিয়ে। এই বাঁশের সাঁকোর উপর দিয়ে যেতে হবে, আবার ফিরতে হবে। চলো যাচ্ছি, দুর্বল সাঁকো লেখাই আছে। আর ওই দেখুন বাঁদরের বাঁদরামি, কি বাঁদর বাঁদরামি করছে দেখুন, দেখুন ছোট বড় বাঁদর। ওই দেখো 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 কাজ ঝাঁকাচ্ছে, বদমাস বাঁদর। এগিয়ে যাচ্ছি দুর্বল সাঁকো দিয়ে অরণ্য বলে যাকে বলে, ম্যানগ্রোভের গাছ ভর্তি এখানে চারিদিকে, শুধু ম্যানগ্রোভ অরণ্য আর ম্যানগ্রোভ অরণ্য। সাধারণ সুন্দর জায়গাটা, দারুণ লাগছে কিন্তু, ঘরের মধ্যে খাওয়া দাওয়া আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। সব রান্না বান্না চলছে ওর মধ্যে, লঞ্চের মধ্যে। এই জেটি ঘাটে এসে অসাধারণ সুন্দর একটা রূপ দেখলাম। আর এখান থেকে যে লঞ্চে করে সব জায়গায় ঘোরানো হয় তারও একটা বৈশিষ্ট্য পেলাম। এখানকার সৌন্দর্য দেখে আমরা কিন্তু ফটো শ্যুট করলাম।
বকখালি ফেরিঘাট যাচ্ছি জেটির দিকে। দেখো আমাদের ছোট হিরো, ছোটা হিরো এই জেটির থেকে সব লঞ্চ গুলো ছাড়ছে, বেশ সুন্দর লাগছে। আর হাওয়াটা কিন্তু দারুণ লাগছে, এতক্ষণ গরম লাগছিল এখন তো দারুণ লাগবে, ওয়েদারটা দারুণ ফাটাফাটি। যাই হোক আপনারা আসুন ঝড়খালিতে, এসে এখান থেকেও সাইট সিন করা যায়, আপনারা সাইট সিন করতে পারেন অবশ্যই। এখানকার মানে ছোট বড় অনেক লঞ্চ আছে, এখানে রান্না বান্না করে খাওয়া হয়। আমার পেছনে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে, এখানে প্রচুর লোক আসলো, এসে এখান থেকে ওরা সাইট সিন করতে গেল। বাইরে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, মানে এত ভাবসা কুয়াশা ভর্তি হয়ে আছে, একটা আলাদা একরকম এক্সপিরিয়েন্স। সুন্দরবনে জলের মধ্যে থাকা অভিজ্ঞতা দুদিন তিন দিন এটা আলাদা জিনিস। যাই হোক এখানে আমরা আসলাম, তবে এটার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই যেখানে এসছি যে টাইগার যেখানে সংরক্ষণ করে রাখা হয়, বাঘ সংরক্ষণ করে রাখা হয়, সেখানে অবশ্যই নিয়ে যাব। এই জন্যই আমরা এই জেটিটা পুরোটা হচ্ছে ঘুরে নিচ্ছি। তবে সুন্দরবন এলাকা যে কিরকম, আর নদী, নদী যে কত বড়, এপার ওপার দেখা যাবে, দূরে তো দেখাই যাচ্ছে না কিচ্ছু, ভালোই লাগছে। চলুন আরো কিছু সুন্দর দৃশ্য দেখাই, তারপরে এগোবো। সুন্দরবনের ঝড়খালিতে আসলে আপনারা দেখতে পাবেন রয়্যাল বেঙ্গল টাইগার ও নোনা জলের কুমিরের সংরক্ষণ, তার ভিডিওর লিংক ডেসক্রিপশনে থাকবে, অবশ্যই দেখে নিন। তুলতে পেরেছো? কোথায়? ওই দিন চলে গেছে। এখন হালকা স্ন্যাক্স চলছে, স্ন্যাক্স খাওয়া হচ্ছে, ক্রিম রোল, ক্রিম ব্রেড। আর এরকম লঞ্চ করে ঘুরিয়ে আনবে 3-4 ঘন্টার জন্য, 3800-3900 টাকা নেয় 3 ঘন্টার জন্য। প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে। অনেক সকালে বেরোনোর পর ভুড়ি ভোজটা বেশ ভালোই হলো, আর সবাই আনন্দ সহকারে খেলাম। দেখুন ম্যানগ্রোভ অরণ্যর যে শিকড় গুলো উপর দিকে উঠে আছে, পুরো ম্যানগ্রোভের জঙ্গল ভর্তি, শিকড় গুলো কিছু উপর দিকে উঠে আছে। আর এই যে বাঁশের সাঁকো করে সমস্ত লোক পারাপার হচ্ছে, একটা যাওয়া একটা আসা। এই যে আমরাও আসছি বাঁশের সাঁকো করে। তাকাও মামা, কেমন লাগলো? মহাজাতকের রসিক দেখছে, ভাল লাগছে তাই? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে। চলো, তুমি কি করছো? তুমি আমার কি দেখছো? দেখার শেষ নেই।